হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? আমার খবর খুবই ভালো, কারণ আজকে আমরা রওনা করছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের মেইন প্ল্যানটা কিন্তু সেন্ট মার্টিন। এই প্ল্যানটার জন্য আমাদের অনেক দিন ওয়েট করতে হয়েছিল, কারণ ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছিলাম এই বছর এপ্রিলের দিকে যে কক্সবাজার হয়ে আমরা সেন্ট মার্টিন যাব, কিন্তু করোনার সেকেন্ড ওয়েভের জন্য শিপ চলাচল সাডেনলি বন্ধ হয়ে যায়। তো তারপর আমরা প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর মাসে যাব, কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য জেটি যেহেতু ভেঙে গিয়েছিল, সো জেটি রিপেয়ার করতে করতে এই বছর সেন্ট মার্টিনের শিপ চলাচলটা একটু লেট হয়েছে। সো অবশেষে আমরা যাচ্ছি কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন। অ্যাকচুয়ালি কক্সবাজার আমরা সবাই কম বেশি গিয়েছি, কক্সবাজার নতুন করে আপনাদেরকে দেখানোর কিছু নেই। তারপরও আমি চেষ্টা করব কক্সবাজারটিকে একটু অন্যভাবে আপনাদের কাছে তুলে ধরার। আমরা বাস কাউন্টারে পৌঁছে গেছি, আমরা যাচ্ছি সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেসের স্লিপিং কোচে। আর এরকম স্লিপিং কোচে যাওয়া এটা আমার প্রথমবার, সো আমি ট্রাই করব আমার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে। আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। খাও, কি খাবা? এটা খাবো। কি খাবা? বেলপুরি। খাও, বেশি করে খাও, তারপরে যাইয়া বাথরুমে দৌড়াবা। সো আমাদের বাস চলে এসেছে, লেটস গো। ইমরান, রেডি? রেডি, বাস করো। আমি একটু আগে চলে আসছি বাসের ভিতরে, তো আমি এখন ট্রাই করব আপনাদেরকে সিটগুলো দেখানোর। নিচের সিটগুলো হচ্ছে এরকম, আর দোতলারগুলো হচ্ছে এরকম। সিটে চলে আসছি, এটা হচ্ছে আমাদের সিট। সিটে উঠেই জুতা রাখার জন্য এখানে একটা জায়গা আছে। আমার হাইট যদিও 5'7", আমি সম্পূর্ণ শোয়ার পরও এই এতটুক জায়গা রয়েছে যেখানে আমরা ব্যাকপ্যাক রেখেছি। আর এখানে কিন্তু রিডিং লাইট রয়েছে, আর নর্মাল লাইটও আছে, রিডিং লাইট অফ করে দেওয়া যাচ্ছে। এখানে আমার ভিডিওতে যে লাইটটা দেখছেন, এই লাইটটা অফ করে দেওয়া যায়, আবার অন করা যায়। এখানে চার্জার জন্য কেবল আছে, এবং ওদেরকে ডাকার জন্য একটা বেল সিস্টেম আছে, কলিং বেল। সো অনেকগুলো সুবিধা কিন্তু আছে এখানে, সাথে একটা ব্ল্যাঙ্কেট আছে, ফুল প্রাইভেসির জন্য পর্দা আছে। এবং দুইজনের জন্য আমি বলবো যে এনাফ স্পেস দুইজনের জন্য। এটা হচ্ছে আমার ভিউ। আমি আগেই বলেছি যে এরকম স্লিপিং কোচে আমার এটা ফার্স্ট টাইম জার্নি, সো আমি খুব এক্সাইটেড ছিলাম, এই জন্য আমরা দোতলায় নিয়েছি। নিস্তালায় যারা নিতে চান, হয়তো বা দোতলার চেয়ে নিস্তালায় একটু বাম্পিং কম হতে পারে, বাট আমি সত্যি বলবো দোতলার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। দোতলা থেকে আমি নিচ দেখছি, প্লাস হচ্ছে এরকম শুয়ে শুয়ে যাচ্ছি, একটু আমি আপনাদেরকে দেখাই। প্রতিটি টিকিটের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ডিনার ছিল, আর এই ডিনারের যাত্রা বিরতি ছিল কুমিল্লার জমজম হোটেলে। এখন ডিনার টাইম, এই হচ্ছে আমাদের ডিনার। সো আমাদের ডিনার শেষ, এখন আমাদের আবার জার্নির পালা। খাবার খুবই মজা ছিল, যদি এখন জার্নি করতে না হতো আরও মজা করে খাওয়া যেত। আর হ্যাঁ, আরেকটা অফ টপিক, সেটা হচ্ছে
যে আমরা কিন্তু কুমিল্লা নামের বিভাগ চাই। আমরা অনেকেই এই ফিলিংটা বুঝি না, যে চিন্তা করেন যদি ঢাকার বিভাগের নাম ঢাকা না হয়ে সাভার হতো বা ড্যামরা দেওয়া হতো তখন আমাদের কাছে কেমন লাগতো। সো কোনো কিছুর নাম আসলে হুট করে চেঞ্জ করাটা ঠিক না, কারণ প্রত্যেকটা নামের সাথে মানুষের ফিলিংস, ইমোশন এবং অবশ্যই ঐতিহ্য জড়িত থাকে। সো আমরা কিন্তু কুমিল্লা নামের বিভাগ চাই। আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একমাত্র ছাদখোলা দোতলা বাস একোহলিক ক্যারাভ্যানে পুরো দিনব্যাপী ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স। সো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, ভালো থাকুন, বাই।